আমার নবীজির কলিজার টুকরা পেটে ফতেমা তো জহরা রদি আল্লাহ নাহাও অনেক কয়েক বছরের বাপ যে বিটি ফতেমাও ঘরে ভিতরে থেকে তার মার আওয়াজ খানা বাপ যে শুনতে পেলেন আল্লাহ নবীজির বিটি ফতেমা ঘর থেকে বেরিয়ে এসে দেখেন মা আগিনাতে বসে বাপ যে কান্না করেছিল নবীজির কলিজা টুকরা পিটি দৌড়ে এসে বলে মা তুমি হঠাৎ করে কেন চিৎকার করে কেন কান্না করেছো নাও আল্লাহ নবীজির বিবি খাদিজা তুমি কব নাও আল্লাহ খোতালা নাহাও হাও উনি কান্না করতে করতে বাপ যে মাটিতে নুটে পড়লে আলো আমার ফাতেমা বিশ্ব নবীজির বাপজি যে বিবি ফাতেমার বিটি তার মা খাদিজাকে বাপ যে পাজা মেরে জোরে ধরলে আলো মা মা করে বাপ ডাকলেন দেখলেন খাদিজা কান্না করতে করতে আওয়াজটা বন্ধ হয়ে গেল আমার নবীজির বিটি তাকে দেখলেন বাবা খাদিজা তার মুখ দিয়ে ভাবছে ফেপড়া উঠতে লেগেছে আল্লাহর দরদি নবে জনাবে মোহাম্মদ রসুল লাও সল্ল হোতা আল্লাও আল্লাহ সাল্লাফ বিশ্ব নবিজনি পিটি ফতেমাও কয়েকবার নাড়ানাড়ি করে ডাকলে না হাত পা দুখ না ভাবছে ধুন নড়া আর বলে মা তুমি কেন কথা বলছো নাও ওকে মা তুমি কান্তে কান্তে কেন তুমি বেহুসে গেলে মন লাও ফতেমার আবার যখন ভাবছে খাদিজা সারা দিলো নাও আমার নবিজুরী পিঠি দৌড়ে চলে গেলে না আমার আব্বাকে কোথায় পাওয়া যায় আমার নবীর বিটি জানতে আমার আব্বা বেশির ভাগ মসজিদে গিয়ে নামাজের টাইম টাকাটা দিল আল্লাহর নবীর বিটি মসজিদে যাওয়ার পর দেখেন বাবা আল্লাহর নবীজি নামাজে সেইদারত অবস্থায় বসে বসে আছিল আল্লাহর নবীজির কাছে গিয়ে ফাতমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাও দরজা গিয়ে বাপজি মসজিদে সালাম দিলেন আর সালাম আলাইকুম ইয়া আহল আল মাসজিদ সালাম বাপজি মসজিদ নেওয়ার পর আল্লাহ রসুলের কলিজার যা টুকরা পিটি মা ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা নিজের আব্বার পেছনে গিয়ে আস্তে করে বলেন আব্বা আর তুমি দেরি করো না আব্বা তাড়াতাড়ি নামাজটাকে তুমি সমাপ্ত করাও তাড়াতাড়ি তুমি উত্তর দাও আল্লাহর নবীজির কলিজার যা টুকরা পিটি ফাতেমা তো জোহরাও রাদিয়াল্লাহ তালা আনাহার যখন বাপ যে গলার আওয়াজটা কানে পৌঁছালো আমার দরদি নবী রহমতের নবী আমার ফাতেমা তু জোহরা রদিয়াল্লাহ তালাও আনাহাকে বাপ যে এত ভালোবাসতেন বাবাও আমার নবীজি ফাতেমার কান্না বাপ যে সহ্য করতে পারতেন নাও আল্লাহর নবীজি তাড়াতাড়ি নামাজ বাপ ডান দিকে বাম দিকে সালাম ফিরে বাবা নামাজ শেষ করার পর বলেন বেটি ফাতেমা কেন তুমি আমাকে লাও আল্লাহ বিটি ফেমা ডাক দে বলেন আব্বাহ আমার মনে হয় এতক্ষণ মার পৃথিবীর বুকে বেছে না

যায় আমি কাকে মা বলে ডাকবার কে আমাকে কোলে নেবে ভাইরে আমার বাবা জীবনের যার ছোট্টবেলায় জলুম দুঃখিনী বাপ যে মা যাদের বাপটি আব্বা বেছে নাই মা বেছে নাই তারা জানে বাপটি বাপ মা কত বড় মূল্যবা আমার হযরত ফাতেমা তু জহুরা রাদি আল্লাহ আনহা ডাক দিয়ে বলেন আব্বা যার আমার মা যদি ইন্তেকাল করে যায় কাকে আমি মা বলে ডাকবার কে আমাকে কোলে নেবে ওগা

বাবা পানি তুলে নিয়ে খাদিজার চোখে বাপ যে ছেটা দিলেন খাদিজার জ্ঞান ফিরল জ্ঞান ফেরার পর খাদিজা হাও মা করে বাপ যে কান্না বন্ধ করেন না কান্না করতেছে আমার নবী বলেন খাদিজা তোমার কি হয়েছে কেন কান্না করেছো মালা হজরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছিলেন আমার কিছু হয় না আমার নবী বলেন খাদিজা তুমি লজ্জা করো না ভয় পেও না ও খাদিজা তুমি কেন কান্না করতে করতে মাটিতে বেহুঁশে পড়ে গিয়েছিলে তুমি বলো আমার খাদিজা আস্তে করে বলছেন নবী maaf করবে আমার নবী বলেন খাদিজা কান্না বন্ধ করে তুমি কথা বলো খাদিজা বলে নবী গো কান্না বন্ধ হয় না আল্লাহর নবী বলেন খাদিজা কেন কান্না বন্ধ হয় না কি হয়েছে তুমি বলাও খাদিজা বলে না নবীজি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যা ও নবী আপনি কি করবেন ও বলা আমার বিশ্বনবী বলেন খাদি যাও আমার আগে তোমার ইন্তেকাল হবে তা আমিও জানি না একমাত্র আল্লাহ ছাড়াও ও খাদি যাও তুমি কালনা করো না ডাক দিয়ে বলে নবী যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবী শুনে নার আমার জীবদ্দশায় দশায় শুনে নেন আপনি আমার সামনে আমার কোনোই অসুবিধা হয়ে গেলে নবী আপনি দৌড়ে চলে আসে যে যখন আপনি এখন এই সময় এসে আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন ও গো আল্লাহর নবীজি শুনে নেন ও নবী আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমি আপনার মুখে শুনেছি মানুষকে দাফন করা হয় মানুষকে কবরে দাফন করে দিয়ে আসার পর ওই কবরে প্রথমে একটা ফেরেস্তা আসবে তার নাম হবে রুম্মান আলাইহি সালাম ওই ফেরেস্তা আসার পর কবরের মাইয়াতের কাছে এসে তার আবুল নামাখানা তার সামনে বাপ যে দেখানোর পর ছোট আকার কাঠের কাঠ করে তার গলায় ঝুনি দিয়ে চলে যাবে ওগো আল্লাহর লবি যার শুনেছি আপনি বলেছিলেন ওই রুমাল ফেরেস্তা যাওয়ার ওপার দুটো ফেরেস্তা আসবে একটা ফেরেস্তার নাম মুনকা আর একটা ফেরেস্তার নাম নাকির আলাই সালাম এই দুই ফেরেশতা আসার পর নবী আপনার মুখ থেকে শুনেছি কবরে ওই দুটো ফেরেশতা প্রশ্ন করবে মানরা পোকা মাননাবি উকা মাদেন উকা ওগো নবী তিনটা প্রশ্ন উত্তর যারা দিতে পারবে তাদের কবরটাও জান্নাতের গর্ত হয়ে যাবে জান্নাতের টুকরা হয়ে যাবে ওগো আল্লাহর নবী শুনে নেন ওই প্রশ্নের তিনটার উত্তর যারা দিতে পারবে না তাদের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে আল্লাহ রসুন বলেন খাদিজা তুমি কাঁদছো কেন বললো এই খাদিজা খাদিজা রসুনের হাতখানা জোরে ধরে কাঁদছেন আর বলছে রসুন আমি কাঁদছি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় অগোধ ধরদী নবী অগর রহমতের নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাহ বিশ্ব ডাক দিয়ে বলেন খাদি যাও তুমি কেন কাজ বলে নবী কবরে নিয়ে যাওয়ার পরে আপনি যখন দাফন করবেন ভাই ওদিকে আমরা কান দিব না কমিটি ভাইরা ওগুলো দেখাশোনা করবে ভাই যেন ঝামেলা না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবে তো ভাই আমি বলছিলাম আমার বিশ্ব নবী নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন সাল্লাহ আল্লাহ সাল্লাহ নবী বলেন খাদিজা তোমার কান্না করার কারণটা কি বলো খাদিজা বলছে নবী আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আপনি তো আমাকে দাফন করবেন বলে হ্যাঁ খাদিজা যেভাবে নারী পুরুষকে দাফন করা হয় মায়েদেরকে যেভাবে দাফন করা হয় সেভাবে তোমাকে দাফন করা হবে ওরে খাদিজা বলো বলে নবী আপনি আমাকে দাফন করে চলে আসবে তারপরে ওই দুজন ফেরেস্তা এসে তিনটা প্রশ্ন করবে নবী আপনার বিবি খাদিজা আমি যদি উত্তর দিতে না পারি তাহলে নবী কবরে আজাব জাহান্নামের আগুনের টুকরা চালু হয়ে যাবে জাহান্নামের দরজা ফিট করে দেওয়া হবে ফেরেশতারা চিন্তা পারবে না ইনি বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা ওগো আল্লাহর রাসূল আমি কবরের দিকে চিন্তা করতে করতে আমি আকায় উত্তর যদি দিতে না পারি তাই কাንতে কাንতে बेहোশ হয়ে গিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার বাবা জীবনের যে খাদি জাতুল খুবরা আমরা সকলেই জানি উনি জান্নাতি নারী স্বয়ং আল্লাহ দুনিয়ার বুকে বাবজি খাদি জাতুল খুবরাকে তিনি সালাম পাঠিয়েছিলেন বলুন শুভান সে সালাম দেওয়া নারী সেই খাদিজা যদি কবর দেখে যদি কাঁদে তাহলে বাবজি আমাদের কি অবস্থা হবে আমাদের কান্দন বেরোয় না আমরা দেখেছি অনেক সময় জালসায় মহাফিলে। বাড়িতে বাপজি সাতাশে রাত্রিতে অনেক সময় বাপজি দোয়াতে কান কিছু মানুষ আর পাশ থেকে কিছু মানুষ আবার ফিরিক ফিরি করে হাসে তারা হাসে যে দেখ লোকটা নামাজ পড়ে না লোকটা রোজা করেনি ভালো করে আর মোনা দেখ কিভাবে কান্না করছে আমরা অনেক সময় টিটকারি মারি ভাই আমাদের কিন্তু কান্দুল বেরোই না কিন্তু বিশ্ব নবীর বিবি খাদিজাতুল খুবরা তুমি কবরের চিন্তা করতে করতে ভাবদি বেহুশ হয়ে গিয়েছে আমার অসুল বলেন খাদিজা আমি যতটা দেখেছি তোমাকে যাও। তুমি যতটা আমাকে মহাবুত করো ভালোবাসো আশা করি হে খাদিজা তোমার সাথে কোনো ফেরেস্তা বেয়াদুবি করবে না জোরো বলুন না। ওরে খাদিজা কেউ বেয়াদবি করবে না কারণ আমার বিশ্বনবী খাদিজার ব্যবহারে এত খুশি হয়েছিলে কেতাবে লিখছে মা ঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন এক রাত্রিবেলায় বেলায় রাসূলুল্লাহকে আমার বিছনায় পেলাম না আমার ভয় হলো আয়েশা বলেন আমি চিন্তা করলাম বলা হয় নবীকে বেঈমানরা মেরে দিয়েছে নাকি না আমার স্বামী পায় অগম্বর রসুল আমার রসুলের অন্য বিবির ঘরে চলে গেল মনে হয় আয়সা বলেন আমি রাতে রাতে সব আমার রসুলের বিবিগুনের বাড়িতে গেলাম আমি জানা না দরজা দিয়ে উঁকি মেরে দেখলাম নবীকে কোথাও দেখতে পেলাম না তারপরে আমি খাদিজাতুল কুবরার কবরের কাছে গেলাম যাওয়ার পরে আমার খাদিজাতুল কুবরার কবর পাশে দেখলাম বিশ্ব আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী কান্না করেছে ওগো মাওলা আমার খাদিজার কবর আজাবকে মাফ করে দাও বলুন সুবহানাল্লাহ আমার নবী খাদিজার পাশে কাঁদছে আল্লাহ বলছে আল্লাহ রাসূল বলছেন ওগো মাওলা কিয়ামতের ময়দানে তুমি যদি আমাকে জান্নাতে দাও তাহলে আমার বিবি খাদিজাকে যেন আমার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও বলুন সুবহানাল্লাহ আমার নবী যেই জাহাতে হাতে দোয়া করেছে মাইসা কথাটা শুনে হাজার হলে নারিজা একটু বাপজি মনটা খারাপ হয়ে গেল আয়শা সুজা আয়সা বাবজি বাড়িতে শুয়ে গেছে নবী আমার কবর জিয়ারত করে খাদি যা আবার আয়শার ঘরে এসে রসলুল্লা শুয়ে পড়লো হযরতে বিশ্বনবী বলে হজরতে আয়শা জোরে জোরে বাপজি নিশ্বাস পিছ আমার বিশ্বনবী আয়শার বুকের উপর হাত দিয়ে বলে আয়শা কি ব্যাপার তুমি জোরে জোরে নিঃশ্বাস নিছ কেন তোমার বুকটা তো ধরপর করে কেন বলো হজরত আয়েশা দেখলেন আর মিথ্যা কথা বলা যাবে না কারণ বিশ্ব নবী আর নবী বলেছেন মিথ্যা কথা বলা এটা চলবে না আর আমরা মিথ্যা কথা বলি না আয়েশা কানতে কানতে বলছে নবী বাপ করবে আপনাকে আমার ঘরে বিছানাতে না পেয়ে আমি খুব চিন্তায় ছিলাম আমি সব আপনার বিবিগণের বাড়িতে খুঁজলাম সেখানে না দেখতে পেয়ে খাদিজার কবর কাছে গিয়ে দেখলাম আপনি খাদিজার জন্য কান্না করছিলেন ওগো নবী আপনি খাদিজার মধ্যে এমন কি গুণ পেয়েছে ওই বুড়ি মা খাদিজার ভিতরে যেই গুণগুলো ছিল সেই গুণগুলো কি আমার মধ্যে ছিল না সেই গুণাবুলি কি আমাদের মধ্যে ছিল না হযরতে বাবজি আয়শার কথা শুনে নবীজির দুই চোখের কোণা দিয়ে পানি করতে লাগলো নবী বলেন আয়শা ওরে আয়শা আমার খাদিজার গুণাবুলি শুনবা ওরে আয়শা তুমি খাদিজার তুমি হিংসা করেছো শুনে নাও যখন আমার কেউ ছিল না তখন আমার খাদিজা আমার পাশে ছিল বলুন আলহামদুলিল্লাহ ওরে আমার আয়সা শুনে নাও খাদিজা কতটা ভালোবাসতো ও আল্লাহ রসুল আপনি বলুন খাদিজা আপনাকে কতটা মহব্বত করতো নবী ব্যাধি হলে মাফ করবে আমার বিশ্বনবী খাদিজার কথা আয়শার সামনে বাপজি বর্ণনা করছে যেহতে আয়শা সিদ্দিকা খাদিজাতুল খুবরাকে বাপজি তিনি দেখেন নাই আমার বিশ্বনবী বলেন আয়শা শুনে নাও যেই দিনকে আমার খাদিজাতুল খুবরা দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় নিয়ে চলে যাবে আমার নবী রহমত নবী বাবজি আমার তার বিবি খাদিজা তরু কুবরা যেদিন বাবজি ইন্তেকাল করবে তার আগে আমার বিশ্বনবী খাদিজাকে এইভাবে জোরে ধরে আছেন খাদিজার মাথাটা নবীজির বাবজি কোলের ওপরে আমার বিশ্বনবী বিবি খাদিজা এটাও জানতে যে আমার বিশ্বনবীর পাশে বাবজি দাঁড়াতো আবুতলি কিন্তু আবুতালিব ইন্তেকাল করার পরে খাদিজা বাবজি রসুলুলার পাশে দাঁড়িয়ে ছিলে কিন্তু খাদিজা যখন মৃত্যু শয্যা ছটপট করছিল তখন সেই বছরটা নবী এত কঠিন ছিল আমার নবীর বিবি খাদি যাও আমার বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে কান্না করছে আমার রসুল বলেন ওরে আয় সাহ আমি খাদি যাই ভাবে আমি ধরে আছি খাদি যা আমার কোলের উপর মাথা দিয়ে আছে আমি খাদি যার কপালে চুমা দিলাম দেওয়ার পর দেখিলাম আমার খাদিজার দুই চোখের কোণা দিয়ে পানি করছে আমার বিশ্ব নবী বলেন খাদি তুমি অমন করে কাঁদছো কেন ওগো খাদি যাও আমার মনে হয় তোমার মতের যন্ত্রণা শুরু হয়েছে ওগো খাদি যাও তুমি বলো হাই কষ্ট পাচ্ছ খুবই তাই না তুমি অমন করে আমার দিকে চেয়েছে কাঁদছো কেন বলো